নখালীর সদর উপজেলার চরমোটোয়া ইউনিয়নের উদয় সাটুর হাটবাজার ব্যবসায়ী আবু উপর হামলা ও দোকান লুটপাটের ঘটনায় মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় ব্যবসায়ী সমিতি সোমবার বিকেলে উদয় সাধুর বাজারের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন আলমদিনার শপিং সেন্টারের প্রোপাইটার আহত আবু তাহের ব্যবসায়ী মোহাম্মদ সোহেল ব্যবসায়ী কাজী মহিবুল্লাহ ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক মোহাম্মদ জাকের হোসেন মানববন্ধনে বক্তারা বলেন গত পনেরোই আগস্ট সকাল দশটায় কাজী উদ্দিন হাসান কাজী শাহিন ফখরুল ইসলাম জিসান রবিন অভি আকবর হোসেন দেলোয়ার হোসেন সহ বিশ থেকে পঁচিশ জন সন্ত্রাসী উদয় সাধুর বাজারের কাপুরের গলি উত্তরপাড় আলমদিনা শপিং সেন্টারে হামলা ভাংচুরও লুটপাট চালায় এ সময় সন্ত্রাসীরা দোকানের ক্যাশ ভেঙে নগদ চার লক্ষ টাকা মোবাইল শাড়ি কাপড় ও মূল্যবান কাগজপত্রসহ প্রায় ছয় লক্ষ টাকা লুট করে নিয়ে যায় ওই সময় তাদের বাধা দিলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দোকানের মালিক আবু তাহেরকে রক্তার্ত করে তারা আরও জানান স্থানীয় সন্ত্রাসী কাজী উদ্দিন হাসান ও শাহিন কাজীর নেতৃত্বে এই হামলা হয়েছে তারা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি তাদের অত্যাচারে এ অঞ্চলের লোক অতিষ্ঠ হয়ে পড়েছে এ বিষয়ে ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী উপজেলা চেয়ারম্যান এ কে এম শামসুদ্দিন জেহান সহ প্রশাসনের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন এ বিষয়ে সুধারাম থানার অফিসার ইনচার্জ নবীর হোসেন জানান এ ঘটনায় ব্যবসায়ী আবু তাহের বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি মামলা করেন আমরা আসামিদের আইনের আওতায় আনার চেষ্টা করছি হলবানবাড়ির আবুল কাশিম মাস্টার এবং তার অন্য অন্য বাতিজার ও আরও বহু লোক প্রায় তিরিশ চল্লিশ জন লইয়া আমার দোকানে হামলা হয়েছে